হজরতে আনাস আর রসুল্লাহ এদিন দেখুন সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার দেখে তার নিজে অবাক হয়ে গেলাম। আল্লাহর রসুলের সামনে হঠাৎ জিব্রাইল উপস্থিত হয়েছেন। হওয়ার পরে হজরতে জিব্রাইল রসুল্লাহ প্রশ্ন করলা, ও জিব্রাইল আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কি? হজরতে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম এখন ইয়া রসুল্লাহ সূর্যের মধ্যে আজকে ও কারণে বেশি পাওয়ার, যে সূর্যের মধ্যে পাওয়ার ও কারণে মদিনার জমিনে মাওয়িয়া ইবনে মাওয়িয়া একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, তার জানাজার নামাজ 70,000 ফরিস্তা ইয়া শরীক হইছ। কত হাজার? 70,000। রাসূলুল্লাহ কইলা, ও জিব্রাইল খেনে কসাই ইয়া রাসূলুল্লাহ, মাওয়িয়া ইবনে মাওয়িয়া যে ব্যক্তি 70,000 ফরিস্তা তার জানাজা তো কারণে শরীক হইলা, তাই হর অবস্থায় খালি কুলবাল্লা শরীফ পড়িদা, আর প্রতিদিন 200 বার সুরা এখলাস শরীফ কুলবাল্লা পড়ার কারণে তার জানাজার নমাজ আল্লাহর পক্ষ থাকি আসমান থাকি 70,000 ফরিস্তা জানাজাতে শরীক হইলা। সুবহান ফাইলা, এক ফজিলত 200 বার রোজানা পড়ার কারণে তান জানাজা 70,000 ফরিস্তায় শরীক হয়েছ। এ কুলবাল্লা সুরার অত ফজিলত, এগুলো 3 বার পড়লে আলিমগলে কই নানি কোরআন খতমর সোয়াব বলে নানি, 3 বার পড়লে কোরআন খতমর সোয়াব পাইজন, কিন্তু আস্তা কোরআন তিলাওয়াত করলে এগুলোর ফজিলত আলাদা, এটার ফজিলত আলাদা। দেখো কা মসজিদে, একটা মসজিদ আছে মদিনাত গেলে আপনারা কোনোদিন গেলে নামাজ পড়িয়াই বা সারা হাজি অকল যায় মসজিদের নাম হইলো মসজিদে কুবা। মদিনাত গিয়ে রসুল্লাহ ফয়লা ও মসজিদ বানাইছিল, বাদে বানাইছেন মসজিদে নববী। ও মসজিদে কুবার মধ্যে রসুল্লাহ যখন মসজিদ বানাইছেন, ও মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা, এই ইমাম সাহেবে নামাজ পড়াইতে সময় খালি কুলবাল্লা সুরা দি নামাজ পড়াইতা। একদিন মহল্লার মানুষে উঠিয়া কইলে, ইমাম সাহেব সুরাকু বদলাইয়া পড়েন, খালি বুড়া লাগে, হাসা বুড়া লাগে না, এক সুরা দি কয়দিন নামাজ পড়লে, তবে যাই আছে কোনো অসুবিধা নাই। ঔ সময় এতরাজ কসলে, এতরাজ করার কারণে ইমাম সাহেব গুসা করিয়া মসজিদ ফালাইয়া গেছেন, গিয়া খবর 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 লইয়া মস মহল্লার মানুষ গেছেন রসুলুল্লাহর কাছে, গিয়া কইলা, ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আইসি আমদার মসজিদের ইমাম সাহেবে মসজিদ ফালাইয়া গেছেন, গিয়ে আপনি খবর দিয়া নিয়া দেন, বলে এখানে আমরা বলে এতরাজ কসলাম, তাই খালি কুলবাল্লা সুরা দিন নামাজ পড়াই। ঔ সময় রসুলুল্লাহ ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে আল্লাহ আনার পরে কইলা, ও ইমাম সাহেব তুমি খালি কুলবাল্লা সুরা দিখেনে নামাজ পড়াও। ঔ সময় ইমাম সাহেব এখন, ইয়া রসুলাল্লাহ ই সুরার মধ্যে মহব্বত আমি বেশি করি, বেশি আল্লাহর প্রশংসা, নবী যে ফরমাইছেন তুমি আর ফড়াইও নাই কেন কইছেন না কইছেন, ই সুরারে তুমি মহব্বত করার কারণে সেই সুরায় কেয়ামতর দিন তোমারে জন্নতর মধ্যে দাখিল করব। সুবহান, এবং বিশেষ করি আপনি সেপ পালাইতে সময় ডাইন খান্দর দিকে আপনি সেপ পালাইবা না, ডাইনে দি সেপ পালানিও না, পালানি খান বালা, এবং কিবলার দিকে আমরা ফাও দিই না, এটাও এতাক সেগে বেয়াদবি। আর কোনো মানুষে যদি কিবলার দিকে ফাও দিয়ে মসজিদ যদি জমা হয় বসিয়া থাকে, তাহলে এই বন্দর আমল নামার মধ্যে গুণা লেখ হয়েছিল, যে গুণা কবিরা মেশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে হদিষ্টা আঞ্চন মসজিদ কিবলার দিকে কেউ কখনো ভাও দিতা না, যদি দেন গুনা কবিরা হইব। এর লাগে কিবলারে ওলা গুরুত্ব দিতা, যার কারণে এটা হইল গিয়ে আমরা কিবলা পশ্চিম দিক যেটা আছে ওটা, ওই জন্য মসজিদ যেটা আছে মসজিদের একটা মিম্বর আছে, আসেন না না, 3 চিড়ির মিম্বর, ইমাম সাহেব অকলে মিম্বর উঠিয়া খুতবা দেন, দেন না না, নিচর অক্টার দাঁড়াইয়া খুতবা দেন, মাজর অক্টার দম লয় বসন, উফরে আবার কি থাকে ফ্রি থাকে, কিন্তু হুকুম আছে মাজর মিম্বর খাড়া হইয়া তেন খুতবা দিতে পারডা, উফরটাত বসতে পারবা কোনো বাধা নাই, তবে মিম্বরটা যখন আপনার এলান দেওয়া হয় খুতবা দেওয়া হয়, খুতবা দিতে সময় ইমাম সাহেব অকলর মিম্বরটা সামান্য আগে দিয়ে বাইরে আইত, তাই হাড়াওয়ার পরে ডাইনর বাবুর এরা দেখতা, এরা কিতা করতা দেখতা, তার লাগে মিম্বর লাকড়ির বানাইন নেন বেশিরভাগ, এখন মিম্বরিকো মনে করে কফুরানো হয়ে গেছে, এখন ও কিতা করতা বাড়িতে জ্বালাই দেন, জি না মসজিদের মিম্বর যে গুইগুনিয়া কেউ বাড়িতে নিয়ে ব্যবহার করতে পারত। কোনো মানুষ যদি মসজিদের মিম্বর যদি নেওয়াত লাগি যায়,
কিবা তো মসজিদ অকলর করার যেটা আছে এটা যদি নেওয়াত লাগে বাড়িত নিয়ে যদি ব্যবহার করে তার জিন্দগিত ক্ষতি হইব, এর জন্য কখনো কোনোদিন মসজিদের মিম্বর নেখে ব্যবহার করবা না। মসজিদের মিম্বর আর একটা আনি লাইছন, এটা অন্য মসজিদ দিল মসজিদের সাইটে রাখি দেখা করার তেমনিভাবে আর নষ্ট হয়ে গেছে। এইগুলারে কি করকা হয় সমন্দর বাসাইয়া দিতা, নতুবা দহন করিয়া গাড়ি লাইতা, নতুবা এইগুলা জ্বালাই লাইতা, হে ব্যবহার না। আইনে মসজিদর মাল মসজিদ বাঙ্গেলে কিছু গুড়া গাড়া বার হয়েছে কংক্রিট, ইতা আইনে মসজিদর মাল গরণিয়া লাগানি যাইজ না। সেবা শুনেন বলে লইয়া নেই গিয়ে এক্সট্রা হয় গাড়ি গেছি নিজের গর নিয়ে ফ্লো ফ্লোর করলি মহিলা যদি কয় খাস আইনে মসজিদের মাল সে গরণিয়া লাগানি যাইজ না। আর এক মসজিদও লাগতো নতুবা ও মসজিদ, এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মসজিদ যেটা আছে মসজিদের মধ্যে দেখক কোনো কোনো সময় দেখা যায় আমরা দেশের মঞ্চে মসজিদের পুষ্করণী মসজিদের কুয়াইটা সবে আবার আম থৌরে ব্যবহার করন নিলা কোনো জায়গা যাই কি লুঙ্গি লইয়া মসজিদ গুসল করি আবার নমাজ পড়ি আইব আম তৌরি, এটা বেহাদবি। মসজিদের মধ্যে যদি আপনি মসজিদ যে পুষ্করণী যেটা আছে সেই পুষ্করণীটা দয়া করি আল্লাহ কে বাস্তে দয়া করি এটা হেফাজতে রাখতা, জুতা না ডুবানি বালা। এখন তো পুষ্করণী খুব কম বেশিরভাগ স্টেপ সিস্টেম করা হয়ে যায়, এটা খুব বেশি বালা, যার জন্য মসজিদের পুষ্করণী আম তৌরে গোসল করতায় না। এটা মসজিদের পুষ্করণী নিজের পুষ্করণীর লাগান না, জুতাও ডুবাইতা না। যে পুষ্করণীর বেশি অজু বড় হয় এই পুষ্করণীর পানি উঠেন বেমারও শিখা হয়ে যায়, সুবহানাল্লাহ। যে তা পুষ্করণী বেশি উজু বড় হয় এটা পুষ্করণীর পানি আবার বেমারও শিখা হয়ে যায়। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাতরা সৃষ্টি করছেন আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ও আল্লাহ তোমার প্রশংসা করি আর ও আল্লাহ আপনি যে আজাদ যে আল্লাহর জাত সমস্ত জাহানের মালিক হই লাগি আল্লাহ। ও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ই আয়াতর ব্যাখ্যাত অনেক আলোচনা আঞ্চল, আল্লাহ কিছু মখলুক সৃষ্টি করছেন, আল্লাহ কইতরাও বন্দা তুমি তাই নতা মখলুক বা চাও আমি কিছু সৃষ্টি করছি, ওতা কিছু জিনিস সৃষ্টি করছি ওতা বা চাও, তখন আল্লাহর কথা ইয়াদ হইব স্মরণ হইব। যেমন আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করছো না, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ও বন্দহল কি তুমি দেখো না আমি আল্লাহর যাতে উট একটা জন্তুরে সৃষ্টি করছি, এমন একটা জন্তু আমি আল্লাহ বানাইছি, ইলার জন্তু তুমি আর কোনোদিন কোনো জায়গার দেখছো না পৃথিবীর, ইলার দেখতে না এর লাগি উটর লাগান ইলা আলৌকিক জন্তু আর পৃথিবীর জমিনের মধ্যে নাই। আরব গেলে দেখবা আমরা রাজস্থানও আসন দিল্লি রাজস্থান, আর আরব গেলে উট দেখা যায়, উটিগু দেখার পরে বুঝা যায় গো কে কেমন বস্তু আল্লাহ সৃষ্টি করছেন, এমন এক জন্তু উটর পিঠিত গুজ এগু আছে না, গুজ দেখছেন উটর গুজ যেটা আছে, আমরা মানুষ মাটি দেওয়ার পরে কবরের উপর আল্লাহ সমান করিয়া চেষ্টা করি প্রায় জায়গাতে রাখি দিই, দেখেন নি না মাসলাই লগিয়া কবরের উপর যেটা আছে এমন ভাবে মাটি দিতাম, কবরের উপরটা একবার উটর মতো গুজর উটর গুজর লাখান মাটি দিয়ে উৎসাহ করতাম। এর জন্য মাসলই লোক এইভাবে রসুল্লাহ কইসন কবরের উপরে তুমি তা নৌ পরিমাণ মাটি দিও, কবরের উপরে মাটি দিন। দুই নম্বর হইল কবরের উপরে গাছ লাগাই লাগাইনি না, না আমরা বাটি গাছ আনি ঠানিয়া লাগাই দিই, আমরা গাছ এগুলো লাগাইতে একটু জাতিলা গাছ লাগাইতে যে গাছ লাস্টিং করে, কিতাব লেখা বড়ই গাছ লাগাইতা, বড়ই গাছে বেশি লাস্টিং করে হায়াত বেশ থাকে বড়ইর, বড়ই লাগাই দেখুন জানি বাড়ি কত বছর হয়ে যায় বড়ই জলদি মরেনি জি না। কিন্তু আবার অন্য ক্ষেত্রে নিষেধ আইসে বলে বড়ই যদি লাগাও কবরস্থানের কোনো ফসল যদি মানুষে আউরি খায় দিল আবার মূর্ধ হয়ে যায়, এর লাগি বড়ই না লাগাইয়া ফুল গাছ যেটা গাছে ছায়া দেও তা গাছ লাগাও, যে গাছে বেশি বেশি লাস্টিং করে ওতা গাছ লাগাও, ওতা গাছ তুমি তাই লাগাও। মাসলাই লগে কোনো কবরিস্তান আছে ফতুয়া স্বামী তাঞ্চন কবরিস্তানও কোনোখানো গর্ত দেখছন নিচা উঁচা দোষি গেছিল হয় না,
দশটা খবর, বাপর খবর, মার খবর, আমরা একদিন চাইনি গিয়া, ই খবরও নাই। নিয়ম হইছে যার যারি বাপর কবর, যার যারি মার কবর, যার যারি বনির কবর, দশার পরে কবরটা গিয়া কি করতা, লগে লগে বড়াইয়া দেওয়ার চেষ্টা করতা। যদি যার যারি কবরগুলা যদি বড়াইয়া দিলা, কবরস্থান সঞ্চানার দশার কোনো হালত রইব নি বলে না, এক জায়গার মাটির তাকি আর এক জায়গার মাটি আনিয়া কবরস্থানর সমান করিয়া হর হালতে হর অবস্থায় বড়াইয়া বাবার কবরের উপরে মার কবরের উপরে বালা একটা গাছ তুমি তেন লাগাইয়া রাখো। ই গাছে আল্লাহর জিকির করব, কবরের উপরে গাছ চলিতা না, কবরের উপরে গাছ খাটিতা না, এমনি বড়ো বড়ো গাছ হয়ে গেছে তা খাট হয় বেশি, তার জলর জ্বালায় কবর করা যাইত না, জঙ্গল সফা করিয়া রাখতাম, মানুষের কবরস্থান দেখার পরে মানুষ ইয়াদ করত, স্মরণ করত, হইত রে ইখান তো কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়াহাল আল খবর হইত। এর লাগি ফতোয়া স্বামীতাঞ্চল কবরস্থান প্রয়োজন যদিও মাটি দেওয়ার মাটি দিতা, বড়াইতা, লেবেল করতা, সমান করতা, যার কারণে কবরস্থানও মাটি বরানির হুকুম আছে, জায়েজ আছে, কোনো বাধা নাই, এক জায়গার থাকি মাটি আনিয়া বড়াইয়া সমান করুক। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান উটর মধ্যে দেখক একটা গুজ আছে, আল্লাহ কইত্রা উট জন্তু যেটা আমি আল্লাহ বানাইছি ওটার দিকে তুমি দেন চাও, বুঝতে পারবে আল্লাহকে আমরা শ্বাস প্রশ্বাস কতটুক লম্বা, আমরার শ্বাস হইল গিয়ে বেশ না 5 মিনিট, এর থেকে বেশি খেওয়া সম্ভব নাই, ফানের নিচে ডুব দিয়া থাকতে পারতা নাই, মারা যাইবা, গর্তর মধ্যে থাকতে পারতা নাই, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাইবা। উট এমন একটা জন্তু আল্লাহ সৃষ্টি করছো, যে জন্তু যেটা আছে তার মধ্যে একটা শ্বাস প্রশ্বাস রেখে লোড করিয়া রাখতে পারে, জেলা কম্পিউটার ফার্স্টটা জিনিস দিশালায় সিপিইউ ইউপিএস আছে আছে না নাম, একটা কারেন্ট লোড করিয়া রাখে, ওটায় কারেন্ট গেলে গিয়ে কম্পিউটার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সার্ভিস দিলায় ওলা উঠে অক্সিজেন লোড করিয়া নিজে রাখতে পারে। যদি কোনো উট গর্তর মধ্যে, বালির মধ্যে, মরুভূমির মধ্যে, পানির মধ্যে যদি ডুবে বা বালির মধ্যে মুখ ডাকিয়া যদি রাখে, ঘন্টার পর ঘন্টা উটটা জীবিত থাকে, উট কিন্তু মরে না, উট মরে না। এর লাগি আল্লাহ কইতে, ও বন্দা তুমি তাই আমি সৃষ্টি করছি ঠিক আছে, তুমি তাই আমার উটও গুবা চাও, বুঝবা আল্লাহকে, মানে আল্লাহর পরিচয় লাগে আল্লাহ কইতরা উটর বা চাও, বুঝতে পারবা আল্লাহ হে এ। ওয়াইলা সামাইকা ফারুফিআত, আমি আল্লাহর যাতে আসমানডে বুলন্দ করিয়া রাখছে, তোমার মাথার উপরে শূন্য অবস্থা আসমান, আসমানডে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখলাম রে বন্দা, অত সুন্দর করিয়া সৃষ্টি করলাম, সেই আসমান তুমি দেন দেখো, লক্ষ্য করো, এই আসমানের মতো আর দুনিয়ার কেউ বানাইতে পারতা নাই, বিনা কুটি আমি আল্লাহ আসমানডে সৃষ্টি করিয়া রাখছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশাল বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ বানাইয়া রাখছি, পাহাড়িতে আল্লাহ বানাইছ, আমরা সারাই মিলিয়া ডাম্পার লাগাইয়া যে সিবে মাটি কাটিয়া বিটে গুবরাইতে কতদিন যায় না, আমি পাহাড় আল্লাহ এখানে বানাইছন, দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়া খাফিত লড়িত আল্লাহ দুনিয়ারে খিল মারিয়া রাখছন বড় বড় পাহাড় দিয়া, যার কারণে যেই দিন পাহাড় কমি যাইব, দুনিয়া বেশি লড়িব খাফিব, গণ গণ ভূমিকম্প আরম্ভ হইব, বর্তমান সময়ে পাহাড় বেশিরভাগ খাটাওর অন্য না, ভূমিকম্প বেশিরভাগ এক তো বাইলা পাহাড় যদি খাটাও হয়, পাহাড় বেশি সাফ করা হয়, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশি হয়। আর 2 নম্বর হইল গুনা কবিরা বাড়ি গেলে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশিরভাগ হইয়া থাকে, আগে আগে কয়েক বৎসর ভূমিকম্প হইত, এখন বৎসর দেখবা একবার, কোনো বৎসর 2 বার ভূমিকম্প হয়ে যায়, ওই না না এক এক সাইডে ওর না নেই, সেনে ওর গুনা কবিরা বাড়ি গেলে, গুনা কবিরা যখন বাড়ে, যখন মানুষ বড় বড় গুণা লিপ্ত হয়ে যায় তখন গুণা কবিরা করা আরম্ভ করলো, তখন ভূমিকম্প দুনিয়াই খাবে। ও আমরা আল্লাহর জাতের প্রশংসা করি, এরপরে আল্লাহর জাতে ঘোষণা করেন আর রহমান রাহিম, রহমান আর দুনিয়া রহিম, আল্লাহরা তফসির আইছে, এমন এক নাম আল্লাহর জাতর নাম রহমান, আল্লাহর একটা সিফতি নাম বাবা, যদি রহমান নাম মানুষে রাখে কোনো বাধা নাই, যাইজ আছে তার লাগে, এটা সিফতি নাম। রহমান শব্দের অর্থ হইল মেহরবান, দয়ালু, আল্লাহর কোনো বন্দা যদি মুসিবতের মধ্যে পড়ে
ইয়া রহমান হইয়া ডাক দিলে আল্লাহর জাতে সেই ডাকর কি করণ সারা দিন। বিপদ আয় নানি মসিবত আমরা রুফায় আইব, অবশ্যই মসিবত আইব, এর জন্য রহমান নাম ধরিয়া ডাকক আল্লাহর দরবার, আল্লাহ মসিবত থেকে উদ্ধার করব। এরপরে আইল রহিম, রহম করণেওয়ালাম, আল্লাহর জাত এমন রহম করণেওয়ালা, এমন দয়ালু, মানুষের প্রতি কত ধরনের রহম আল্লাহ করিয়া তখন। তারপরে আবার আমরা কই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর জাত ইলা গিয়া আখেরাতের দিনের মালিক হইলা আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখেরাতের দিনের মালিক, ই দুনিয়ার মালিক নানি বলে না, দুনিয়ার মালিক, আখেরাতের দিনের কথা ইনি উল্লেখ হয়েছে বলে বন্দা তুমি তান আখেরাতের কথা স্মরণ করো, আখেরাত কঠিন ভয়াবহর কথা স্মরণ করো, আখেরাতের দিনের মালিক হইলা আল্লাহ। এরপরে আবার আমরা কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি আর আমি আপনার কাছে সাহায্য চাই আর, এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি এইভাবে হন, যদি আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর আল্লাহ আমি আপনার ইবাদত বান্দেগি করি আর, আমরা নমাজও কই আল্লাহ আমি আপনার ইবাদত করি আর, হইতে সময় আমরা যদি অধিক দিয়ান ফাতারে যাই গিয়ে আমি আল্লাহর ইবাদত করা হইল না, আমি যদি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর দিহান মুক্ত থাকতাম, আল্লাহর দিকে রুজু থাকতাম, এর জন্য এইভাবে দিহান করিয়া নামাজ আমরা পড়ার চেষ্টা করতাম, ইয়া কানাবুদু, আল্লাহ শুধু আমি আপনারই ইবাদত করি আর, ও ইয়া কানাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই আর, নামাজি অকলরে নামাজের হালত যখন হয় এই নামাজই আল্লাহ বড় সাহায্য করেন। এরপরে আমরা আবার আল্লাহর কাছে দোয়া আরম্ভ করি, এর আগে গেছে খালি আল্লাহর জাতর প্রশংসা আল্লাহর কাছে হওয়া, এখন দোয়া আরম্ভ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তা চালাও, আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তার মধ্যে চালাও, সঠিক রাস্তাটা অবলম্বন করবার তৌফিক দে ওর ভাই আল্লাহ। এর জন্য আমরা সোজা রাস্তার দিকে চলতাম, সঠিক রাস্তা মানে দীন ইসলামের হুকুম যেভাবে আছে সেই রাস্তার দিকে, সেই রাস্তার উপরে আমরা সলার তৌফিক দান ফরমাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা দোয়া করলাম আল্লাহ আমরা ও রাস্তা চালাও যে রাস্তা চললে আপনি এবং আপনার হবিব খুশ থাকো রাজি থাকো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা আর যারা সঠিক রাস্তাটা মানবা আল্লাহর যাতে আপনি কইছো আনআমতা আলাইহিম, এরারে আপনি এনআম দিবা মানে পুরস্কৃত করবা, যারা সোজা রাস্তা মানিয়া চলবা এরা পুরস্কৃত হইবা, এরা মানে আল্লাহর এরার পুরস্কার দিবা, কিতা দিবা, কিতা পুরস্কার দিবা বলে যারা দুনিয়ার জমিনের সোজা রাস্তা মানে সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবাক, এরার কেয়ামতর দিন হাসর নসিব হইব খার লগে, তফসিরের মধ্যে দেখলাম লেখছেন সিদ্দিকীন সালেহীন সুহাদাম, হয় গুরো তিন গুরোর লাগি, সিদ্দিকীন সত্যবাদী সালেহীন নেককার সুহাদা যারা শহীদ, এরার লাগে আল্লাহ হাসর নসিব করব যারা দুনিয়ার জমিন সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা, غير المغضوب عليهم ولا الضالين اي الله ورحمن الرحيمين الله আপনি আমদারে গুমরাই রাস্তা থেকে আপনি বাঁচাকয়া আর আমদার উপরে আপনি গজব খান্তা জমিনর নাজিল করিও না, জমিনে আপনি গজব নাজিল করিও না, এখন গুমরাই রাস্তা থেকে বাঁচার লাগি হওয়া হইছে, গুমরাই রাস্তা কিটা বুড়া রাস্তা, যে রাস্তা চললে আল্লাহ খারাপ পায়, বর্তমান সময়ে আমি আসার সময় দেখলাম বাবা বুড়া রাস্তা ফালাই আইলাম বলে কোন রাস্তা, নাইট খেলা চলার খুব বেশি, এখন করে খেলা আরম্ভ হয়েছিল নাইট খেলা, রাইট লাইট দিয়ে আকর্ষণ, ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ায় আমরা কিছু বাইয়ান যাইতে বড় অসুবিধা হয়, বালা রাস্তা, ইন ওয়াজ মাহফিলের তলে তেরপাল থাকে, মাথার উপরেও তেরপাল থাকে, তাকে না নি বালা বসার ব্যবস্থাও থাকে, খাওয়ার কোনো সময় শিরনির ইন্তজাম থাকে, অত তারপরে আমদার বাইয়ান্তরে সঠিক রাস্তা ডাকিয়া না যার না, কিন্তু ইনো মাগরিবর ভর থাকি রাত দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা, তাও দাঁড়াইয়া তারপরে নিজের টেকা পকেট থেকে খরচ করিয়া আমদার বাইয়ান্তে প্রতিদিন রাত এগারো বারোটা বাজাইতাম, ইলা হয় না ইলা হয় অন্য কেন সাফ অন্য সুন্দরী
অনয়োগ করি। এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কিতা করতাম, দয়া করিয়া আমরা কোনো দিন ইলা বুড়া রাস্তা যেটা আছে এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। সবক আল্লাহ মহাবীর গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, এরার উপরে গজব নাজিল হইব খারার উপরে, বলে ও গুরুর উপরে যারা সঠিক রাস্তা মানিয়া চলতে নাই ও এরার উপরে গজব নাজিল হই যায় গিয়া। গজব কোন সময়ে মানুষের উপর নাজিল হয়, কোন সময়ে মানুষের উপরে আল্লাহর পক্ষ থাকে গজব নাজিল হইয়া থাকে, যখন প্রথম অবস্থা মানুষে খালি গুনার কাজ করিয়া যাইব জিন্দাগীত তার উপরে গজব নাজিল হয়। বলে কিলাম কোনো বাড়ির মধ্যে যদি বেশিরভাগ রং ডং তামাশা চলে, গান বাজনা বেশি যদি বাজে জানিয়া রাখবা বেশ দেরি না এই বাড়ির উপরে আল্লাহর কোন গজব আখতা নাজিল হয়ে যাইব। কোনো মানুষে গুণা করতে করতে অধিক গুণা করিলা খালি গুণার কাম করে গুণা করতে করতে এমন গুণা করতে 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 গুণার মধ্যে গিয়া পৌঁছিতে পৌঁছি যে সীমা অতিক্রম করিলার, তখন আর বেশ দেরি নাই তার উপরে আল্লাহ গজব নাজিল করিলাই, আখতা কোন বেমার দিয়ে আল্লাহ আটকাই দিব, আখতা তানফুয়া আটকাই দিব, আখতা গরের বিবিরি আটকাই দিব, ও যেমনে গজব নাজিল হইব ফৈসার ফৈসা খালি এমনি উড়িব খালি খরচ হইব, এর লাগি আল্লাহর পক্ষ থাকি গজব নাজিল হয় ও সময় যখন মানুষ বেকায়দা বুড়া রাস্তা চলাফিরা আরম্ভ করে, খারাপ রাস্তা চলা আরম্ভ করে, মানুষ যখন অধিক গুণা করে তখন মানুষের উপর আল্লাহর পক্ষতেই গজব নাজিল হয়, ও গজব নাজিল হয়, তখন মানুষে যদি গজব নাজিল হওয়ার পরে যদি ডরাই যায় আর ডরাইয়ার লাইনও যদি আই যায় বালা রাস্তার তে আল্লাহ তারে মায়া করলিবার, সে যদি বদলে না তাহলে আল্লাহর এই গজবর দ্বারা সে ধ্বংসর পথে যাইব। ওয়ালা দোয়াল্লিন আমিন, আমিন যে শব্দের অর্থ হইল সমর্থন করা, আমিন নিয়ে বিভিন্ন এখতেলাফ আছে, তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, বিশেষ করে আমরার ইমাম সাহেব যখন কইবা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আমরা আস্তে কই আমিন, আমরা আবু হানিফার কওল মানিয়া নিছি, আমরা আবু হানিফা মজহব তানোটা মানছি, আমরা আর যারা শাফি সাবরে মানছোন শাফির কওল মানছোন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির, মানুষ বেশিরভাগ মক্কা মদিনা গেলে দেখা যায় তবে বেশিরভাগ মক্কাত মিডিল ইস্ট অনেক রাষ্ট্রের মধ্যে শাফি সাপর বেশি মানুষ, এরা দেখছি খুব জোরে সুরে কোনো ওয়ালাদ্দাল্লিনের পরে আমিন খুব জোরে কর, বাইরে গেলে দেখবা এরা শাফি সাপর কৌল মানিয়া পড়িতে কোনো অসুবিধা নেই। আমরা যেন মিসওয়াক করি নানি, মিসওয়াকর দাম হইল গিয়া 20 টাকা বা 10 টাকাও মিলে 30 টাকাও মিলে, এই মিসওয়াকর তো ফজিলত আল্লাহর রাসূলে ফরমাইছেন লাউলা না শুকালা উম্মতি লা আমারতুহুম বি তাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত অগলর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে তাকিদ দিলাম না, নতুবা কইলা বনে তুমি দেন হর এশার নমাজ রিলেট করিয়া পড়ো আর প্রত্যেক তুমি তাই নমাজের আগে মানে অজুর আগে তুমি দেন মিসওয়াক করো, আমি তান্দর লাগি ওয়াজিবুল্লাহ মানে দিলে মানে আমার উম্মতকলর কষ্ট হইব, একমাত্র অত গুরুত্ব আছে মিসওয়াক করি, মিসওয়াক করাত ফায়দা বেশ, মিসওয়াক করলে ইমানই মৌত আল্লাহ নসিব করবো, এর লাগে মিসওয়াকগুলো লক্ষা তো আইন্দা করলি সলাতিন দি মুরাদ, ইমাম শাফি সাহেবে কোল তাই মুরাদ লইছন নমাজের আগে, এর লাগে শাফির গুরু নমাজের আগে মিসওয়াক করুন অজুর বাদে। আর আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল আইন্দা করলে সলাতিন দি মুরাদ হইল অজুর আগে মিসওয়াক করতা দাঁত পরিষ্কার করতাম, দাঁত পরিষ্কার হল দাঁতে কোনো আল্লাহর এক নিয়ামত মানে কোন কত বড় নিয়ামত, দাঁত তোরা দুর্বল হয়ে গেলে দেখুন জানি হায় রে হায় কষ্ট আর কষ্ট, দাঁত দুর্বল হয়ে গেলি খেয়ের 32টা আছে আসলেন 32টা দাঁত, 32 খেয়র হয়তো 30টা আছে বা 28টা আছে বাদে 60টা ফুটিছি, 60টা ফরের দাঁত বেশিরভাগ ফুটি, আমরা কোন এমনি আখল দাঁত ফলে নেন, যাই হোক ওই যে 32টা দাঁতের মধ্যে একটা দাঁত দুর্বল হয়ে গেলে কত কষ্ট, আমারও এক দাঁতে সাতাইছে কয়েকদিন ডেভেলপ ভালো হয়েছে ওটাই দর দোয়ায়, এর লাগে দাঁতও কোনো সময় রোগ হয় দাঁতরে কোনো দিন দুঃখ দিবা না, একগুলো এখন শক্ত বড় সুবারি দো হইন
বুধবাই বা তুয়া বাদে দাঁত ধরব, কইবা না না ফাতলা জুবারে কি মোটা দো হল্লি দো শক্ত হইতো, মানে দাঁত তো দড় আছে বুধবাই তো না জুড়ে জুড়ে কামড়াইয়া কাইতরা। ই দাঁতর খান্দন একদিন খান্দিবা, ই দাঁতর খান্দন একদিন খান্দিবা, যার কারণে দাঁত এক আল্লাহর কত বড় এক নিয়ামত, কত বড় এক নিয়ামত, শুক্রিয়া আদায় করা। দাঁত বেমার হয় না মাঝে মাঝে বেমার হয়, আমরা দেশ দাঁত কোনো সময় বেমার হইলে ফুক বার করেন ফুক দেশ ইয়া আল্লাহ এটা খানো তখন আল্লাহ জানেন দুইটা তিনটা চারটা, আমার এটা পুরা বিশ্বাস হয় না, আমি আমার পক্ষ থেকে ভাইয়া তবে আপনারা বিশ্বাস করতে পারেন, এক কদি বিবেড়ার খামড়ি যারা যায় না, দাঁতর সিবাদ যদি সামান্য গোষ্ঠ ঢুকি যায় এগুন বার করা না বার করলে শান্তি মিলে নগুন যায় না, তো এই সাইডটা ফুক ইগুর খানো তখন আল্লাহ জানো হইতে পারতাম না, ইগুন যদি এগু তাকে জ্যোতির গুড়ি ইগুর খামড়ে রায় সিক্স সিল্লারি দেশ চার মেডিকেল যাইবা, ইটা আরও খিতা টুটকা উটকা হইতে পারে দান্দা উন্দা লাগে যাইও এর লাগিয়া হইতাম পারি না, তবে আমার বিশ্বাস আমার পুরা আয়দা এই যে দাঁত যদি কোনো রোগ হয় আল্লাহর বন্দেগান বিদায় আবার নিহায় সেই কিতাবর মধ্যে লেখসন উইতির নামাজ দাইম করিয়া সারা ফড়িতে সময় তিনটা সুরা দি ফড়েন জানি ইজাজাত থাব্বাতিয়া দা কুল হু আল্লাহ, এই তিনটা সুরা দিয়ে দাইম করিয়া নামাজ ফড়ি লাগা আপনার নিয়ত রাখুন জানি দেখবা দাঁতর রোগ আরাম পাইবা, আর আমি একটা খবিরা যে ঔষধ খোয়া দেয় এটা ফায়দা মিলে লবণ রে লাল করি বাজিয়া লবণ দিয়ে দাঁত মাঞ্জিতা দেখবা আরাম পাই দিবা, বেদনা উদনা কমি যায়, বেজান বেদনা কমে দাঁতর রোগ কমি যায়, তবে এটা ডাক্তার রাখুন বলে এটা লিভার তাকি বেশিরভাগ হয় হাসাও এটা সত্য রোগ, ফ্যাটর বেমার যদি হয়ে যায় লিভার খারাপ হয় হঠাৎ তাকি দাঁত বিভিন্ন রোগের সমস্যায় দেখা দিলাই, দাঁত বহুত বড় নিয়ম, দাঁত কিলাই মুরব্বী যারা আসুন দাঁত কিলাইলে গু বানাইন জানি গু ব্যবহার করা শূন্যত, দাঁত কিলাইল গলাত রাখুন এল লোট খাইয়া বা ফকেটেও বেলা রাখুন, তামা দিয়ক কোনো জিনিস দিয়ক এলামিন দিয়ক একটা দাঁত কিলাইল আপনি বানাইয়া রাখক, দাঁতর গুড়িত কোনো সিবাত কোনো জিনিস ঢুকছে কিলাইল দিয়ে বার করলে যেটা বারোই বইটা ফালাই দিতা খাইতা না, কিলাইল দিয়ে বার করলে আবার খাইতেন বলে না এটা ফালাইতা এটা ফালাইতা এটা রাখতা না, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সুরা ফাতিহার পরে আর একটা সুরা মিলাইতা আপনি নমাজর হালত, আমি যেমন উদাহরণস্বরূপ আলোচনা আনছি নমাজর বাদ বহুত হইছে শিলচারর মৌলানা সাহেবে খরচর খরচইন না না, তবে দুই সুরার মাঝখানো বিসমিল্লা ফড়িতা দি বলে যে ফড়িতা দুই সুরা সুরা ফাতিহা শেষ করিয়া অলপ দোয়ালিন আমিন হইয়া আর এক সুরা মিলাইতে সময় মসজিদর মেসাবে দেখছি বিসমিল্লা কই না তে আমরাও খাম নাই বলে জি না মেসাবে আস্তে আস্তে কন, আর যদি একসময় কইসন না তবে এগুলো মুস্তাহাব কইসন সেও কইসন সুন্নত, এর লাগি দুই সুরার মাঝখানো বিসমিল্লা ফড়িবা বালা, দুই সুরার মাঝখানো বিসমিল্লা ফড়িয়া সুরা এগু মিলাইবা জানিয়া রাখবা মাসলা হইল কেন মাছ পড়তে সময় সুরা ফাতিহা তিলাওয়াত করছেন প্রথম রাখা তো কলিয়া বাদর রাখা তো হইল গিয়া ইজা যা ফড়িতা বাটিয়েল অমুকা আখতা ভুল বশত কই দিছেন আলাম তারা নমাজ হইব নি বলে হা নমাজ হইব কোনো অসুবিধা নাই, তবে আপনি নমাজর যেন তরিকা আছে সুরার যেন একটা তরতিব আছে তরতিবর খিলাফ করি আপনি হর হামেশা ফড়িতে না, আগে আড়াই তাল্লাজি ফড়িছন আর আই তাল্লাজি ফরে ইন্না তাই না আপনি কি কর্তা ফড়িতা তরতিব আছে তিলাবত করার একটা তরতিব অনুযায়ী আপনি ফড়িতা, উইতির নমাজর সুন্নতি কিরাত কি গুত উইতির নমাজ যেন আমরা পড়ি জানি উইতির নমাজর সুন্নতি কিরাত হইল গে সাব্বিহ ইসমা কুলিয়ার কুল হু আল্লাহ, এগুলো হইল গে সুন্নতি কিরাত, ইমাম সাহেবে রমজান মাসের মধ্যে উইতির নমাজ যখন জমাতে ফড়ায় সাব্বিহ ইসমা কুলিয়া কুল হু আল্লাহ দিয়ে যদি ফড়ান সুন্নতি কিরাত আদায় হইল, আমরা লাগি লম্বা নমাজ বেশি গতিকে আমরা লম্বা সুরা দিয়ার ইমাম সাহেবে নমাজ ফড়াইন না, ভাই মুসলমান লক্ষ্য করণ খেয়াল করক একটা সুরা আমি তিলাওয়াত করলাম সুরা তিলাওয়াত করতে মনে করক আমি তিলাওয়াত করলাম কুল হু আল্লাহ একটা সুরা তিলাওয়াত করলাম, ই সুরার মধ্যে খালি আল্লাহর প্রশংসার প্রশংসা, ই সুরার মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ, সুরা ফাতিহা তো জেলা আসলো ই সুরা তোলা, এই যে সুরা যেটা আছে এই সুরার মধ্যে আছে কুল হু আল্লাহু আহাদ, কুল হে নবী আপনি হইয়া দক্ষ আমি আল্লাহর জাত এখা আল্লাহু সামাদ, আমি হইলাম গিয়া বেনিয়াস, সামাদুন শব্দের অর্থ বিভিন্ন অর্থ আঞ্চন বলে বেনিয়াস দি মুরা দিয়া থাকছে গিয়া
আল্লাহর জাতর খাওয়ার দরকার নাই, বসার দরকার নাই, ঘুমানির দরকার নাই, আল্লাহর বিবাহ লাগে না, কোনো কিচ্ছু নাই, আল্লাহর রেস্ট করার প্রয়োজন নেই। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ আমি আল্লাহ খেয়ারর আওলাদ নেই, আমার তাকে কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো আমি খেয়ারর মহতাজ নাই, আমি খেয়ারর মুতাপেক্ষি নাই, মহতাজ নাই। হে বলে আল্লাহ আল্লাহর তার সিফাত তারিফ হইলা। কিন্তু এই সূরা যেটা আছে সূরাটার মধ্যে এত ফজিলত বাবা জানিয়া রাখো। কা তাফসীর ইবনে কাসির হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, একটা হাদিস আনা হয়েছে মিশকাত শরীফ। একজন ব্যক্তি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরআনের মধ্যে সূরা ইখলাস রে কুল হুয়াল্লাহ রে বড় মহব্বত করি। قال اني احب هذه السوره قل هو الله احد يا رسول الله قل هو الله سوره المحبه قري الله الرسول فرمان قال ان حبك اياها ادخلك الجنه এই সূরার যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব। নবীজি কইতা এই সূরার যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কামতর দিন জন্নত দাখিল করবো। বুঝবাইছেন অত ফজিলতওয়ালা এই সুরাটা, অত ফজিলতওয়ালা। রসুলুল্লাহ একদিন তবুকের ময়দানও যে জায়গা তবুকর লড়াই আসলো, অন্য গেছেন রসুলুল্লাহ, রসুলুল্লাহর সঙ্গে সাহাবি আসলা, এর নাম হইল আনস বিন মালিক, হজরতে আনস। হজরতে আনস আর রসুলুল্লাহ এদিন দেখুন সূর্যের মধ্যে এত বেশি পাওয়া দেখে তার নিজে অবাক হয়ে গেলাম। আল্লাহর রসুলের সামনে হঠাৎ জিব্রাইল উপস্থিত হয়েছেন, হওয়ার পরে হজরতে জিব্রাইল রসুলুল্লাহ প্রশ্ন করল্লাহ, জিব্রাইল আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কি? হজরতে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম এখন ইয়া রসুলুল্লাহ সূর্যের মধ্যে আজকে ও কারণে বেশি পাওয়ার, যে সূর্যের মধ্যে পাওয়ার ও কারণে মদিনার জমিনে মাআউইয়া ইবনে মাআউইয়া একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, তার জানাজার নামাজ 70,000 ফরিস্তা ইয়া শরীক হইছে। কত হাজার? 70,000। রাসূলুল্লাহ কইলে, ও জিব্রাইল খেনে কসাই, ইয়া রাসূলুল্লাহ, মাআউইয়া ইবনে মাআউইয়া যে ব্যক্তি 70,000 ফরিস্তা তার জানাজা তো কারণে শরীক হইলা, তাই হর অবস্থায় খালি কুলবাল্লা শরীফ পড়িতা, আর প্রতিদিন 200-200 বার সূরা ইখলাস শরীফ কুলবাল্লা পড়ার কারণে তার জানাজার নামাজ আল্লাহর পক্ষ থাকি আসমান থাকি 70,000 ফরিস্তা জানাজাতে শরীক হইলা। ফাইলা এক ফজিলত, 200 বার রোজানা পড়ার কারণে তার জানাজা 70,000 ফরিস্তায় শরীক হইছেন। এই কুলবাল্লা সূরার অত ফজিলত, এগুলো 3 বার পড়লে আনি মগলে কই নানি কোরআন খতমর সোয়াব বলে নানি, 3 বার পড়লে কোরআন খতমর সোয়াব পাইজন, কিন্তু আস্তা কোরআন তিলাওয়াত করলে এগুলোর ফজিলত আলাদা, এটার ফজিলত আলাদা। দেখো কা মসজিদে, একটা মসজিদ আছে মদিনাত গেলে আপনারা কোনো দিন গেলে নামাজ পড়ি আইবা সারা হাজি অকল যায় মসজিদের নাম হইলো মসজিদে কুবা। মদিনাত গিয়ে রসুল্লাহ ফয়লা ও মসজিদ বানাইছিল, বাদে বানাইছেন মসজিদে নববী। ও মসজিদে কুবার মধ্যে রসুলুল্লাহ যখন মসজিদ বানাইছেন, ও মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা, এই ইমাম সাহেবে নামাজ পড়াইতে সময় খালি কুলবাল্লা সুরা দি নামাজ পড়াইতা। একদিন মহল্লার মানুষে উঠিয়া কইলে, ইমাম সাহেব সুরাকে বদলাইয়া পড়েন, খালি বুড়া লাগে, আসা বুড়া লাগে না, এক সুরা দি কয়েকদিন নামাজ পড়লে, তবে যাই আছে কোনো অসুবিধা নাই। ওই সময় এতরাজ কষলে, এতরাজ করার কারণে ইমাম সাহেবে গুসা করিয়া মসজিদ ফালে গেছেন, গিয়া খবর লইয়া মহল্লার মানুষ গেছেন রসুলুল্লাহর কাছে, গিয়া কইলে, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আইসি আমদার মসজিদের ইমাম সাহেবে মসজিদ ফালাইয়া গেছেন, গিয়ে আপনি খবর দিয়া নিয়া দেন। বলে এখানে আমরা বলে এতরাজ কষলাম, তাই খালি কুলবাল্লা সুরা দি নামাজ পড়ায়। ওই সময় রসুলুল্লাহ ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে আনলা, আনার পরে কইলা, ও ইমাম সাহেব, তুমি খালি কুলবাল্লা সুরা দিখানে নামাজ পড়াও। ও সময় ইমাম সাহেব কন, ইয়া রাসূলুল্লাহ, এই সুরার মধ্যে মহব্বত আমি বেশি করি, বেশি আল্লাহর প্রশংসা। নবীজি ফরমাইছেন, তুমি আর ফলাইও নাই কেন কইছেন না কইছেন, এই সুরারে তুমি মহব্বত করার কারণে সেই সুরায় কিয়ামতের দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ।
এর লাগি সুরাটারে দিলি মহাব্বত রাখতা, তিলাবত হরকা, কবরিস্তান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হয়ে সারায় ফড়িয়া আর তিনবার কুলবল্লা শরীফর সোয়াবগুলা কিতা করতা, সোয়াবে রেসানির, সোয়াবে রেসানির। যাই হোক, এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগণ দয়া করি আপনাদের কাছে আমার আরজ রইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম অগলের কইলা, ও সাহাবী অগল, তুমি তেন ছয়টা জিনিসর তুমি তেন যদি জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইম। ছয়টা জিনিসর যদি জামিন হই যাও, জামিন লই যাও আমি তোমাদের জামিনদার হই যাইম। আল্লাহর রাসূলে কোয়ার লগে লগে সাহাবায়ে কেরাম অগল কইলা, ইয়া রাসূলুল্লাহ ছয়টা কিতা কিতা? এক নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন, তুমি তেন মিছা মাত মাত থাকি মাথা থেকে বাঁচিয়া থাকিও, মিথ্যা কথা কইও না, এর লাগি মিছা কথা কয়া গুনা কবিরা। মানুষে যদি হর অবস্থায় হর হালতে যদি খালে মিছা মাত মাতে তাহলে সেই মানুষে গুনা কবিরা করল, আর গুনা কবিরা করনেওয়ালার মুখটা নাফা হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান মিছা মাত থাকি বাঁচার চেষ্টা করতাম, আল্লাহর রসুলে ফরমানে তুমি তেন ছাড়ার চেষ্টা করিও। এক দুই নম্বর রসুলুল্লাহ ফরমান, আমানতর খেয়ানত করিও না, আমানতর খেয়ানত করিও না। কেউ টেকা রাখছে, জিনিস রাখছে, গাড়ি রাখছে, জেলা রাখছে, যদি হয় আমানত আল্লাহ ইতা না। তিন নম্বরে রসুলুল্লাহ ফরমান, ওয়াদার খিলাফ করিও না, ওয়াদা করছো দিমো আমি অমুক দিন টেকা, আমি ওয়াদা করছি অমুক দিন আপনার বাড়ির যাইম, ওয়াদা করছেন আপনার লগে আমার মেয়েকে বিবাহ দিলাইম, ওয়াদা করছেন আপনার মেয়ে আমার ছেলের লগে আনম, এইভাবে ওয়াদা করিয়া যদি খিলাফ করা এটা বড় ধরনের গুনাহ। ওয়াদা করেন নেন মানছি, মসজিদে ওয়াদা করেন, কোনো কোনো জায়গা মানছে সিমেন্ট এক ব্যাগ দিব না কোনো কানো ইলেন, এরবার কোনো কানো মাদ্রাসার দরাইলা 2,000 টাকা 1,000 টাকা বা দেখবা, ও দিলাইছিলেন না কিতা না মনো না না দিলাইছি বুঝাইছেন, ইলে হওয়া যায়। ওয়াদা করিয়া কখনো খিলাফ করবা না বাবা, মসজিদে কোনো দিন যদি আল্লাহ আস্তে দরান আস্তে আস্তে দিয়া শেষ করবা, মসজিদের হক মাদ্রাসার দরাইলে যে কোনো জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর ওয়াস্তে মঞ্চরে সাক্ষী রাখিয়া কইছেন আমি অত টাকা দিব, যদি দিন না ওয়াদার আপনি খিলাফ করলার, ওয়াদার খিলাফ করা রাসূলুল্লাহ ফরমাইছেন মুনাফিকদের আলামত, ওই যা ওয়াদা আখলাফা। তিন নম্বর হয়ে গেছে গিয়া, চার নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, তুমি তাই জুলুম করার তা কি বাঁচিও, মানুষের উপর জুলুম করিও না, যে কোনো প্রকারে জুলুম মানুষের উপর করিও না, জুলুম করার তা কি বাঁচিও। পাঁচ নম্বরে আল্লাহর রাসূলে ফরমানে, তুমি তাই চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখিও। ছয় নম্বরে রাসূলুল্লাহ ফরমান, তুমি তাই প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তাই হেফাজত রাখিও। এই ছয়টা খামার যদি তুমি তার জামিন হই যাও আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হই যাই। সুবহানাল্লাহ ভাই মুসলমান, একটা ঘটনা আপনাদের সম্মুখে না নিয়ে ফারিয়াল না, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন, দুনিয়ার জমিনে দেখুন জানি কোনো বাড়ির মানুষ আসল সারা কিন্তু শক্ত নাই, শক্ততা কিন্তু কোন যায় কোনো বাড়ির দেখবা, মা বই নকল বড় দয়ালু, তখন বড় দয়ালু, আল্লাহ আস্তে মুরুগ দিলাইত্রা, ডিম দিত্রা, ও সবজি দিত্রা, কোনো বাড়ির বেটা মানুষও দয়ালু তখন, আর কোনো বাড়ির মহিলা হল দয়ালু তখন, বেটা মানুষ বড় দৌড়ো তখন, এলা মাঝে মাঝে মিলন নেন তে এক কৃপণ ব্যক্তি মানে শক্ত আমরা কইলে চিড়া মানুষ, এক কৃপণ ব্যক্তি একদিন তান ঘরের বিবিরে কইল, গ বিবি দেখিও তুমি আমার সম্পদ ইতাও রিখেওরো দিও না, কোনোদিন মানুষরে আউরি খাওয়া খাওয়া খাওয়ার বস্তু দিবাই না, যদি দেও আমি বুধবাই তাহলে তোমার আমি সাফ তালাক দিলাইব, সাফ তালাক যদি তা করো কইসুন শর্ত করছুন উত্তর শেষ। কয়েকদিন পরেও তান ঘরের বিবি যে এক বিক্ষু গাইছে, বিকারি মহিলা আইছে, আর তিন গান রুটি দিলাইছো, বেটা কইছে দিলে সাফ তালাক, বেটি মানুষ বড় দয়ালু দিল নর, তিন গান রুটি দিলাইছো, তিন গান রুটি লিয়ে বিক্ষুক যার বিক্ষুক কেউর বাড়িত গেলে দেরি করবা না, ভিক্ষা দি বিদায় দিলাইবা আরও তিন বাড়ি আটিত, আর খাওয়ার থাকলে ভিক্ষা দিতে পারবা কোনো বাধা নাই, আর ভিক্ষুকে খাবার বস্তু চাইলে তারে যত ভরণ খাওয়াইয়া দিবা, আমরার লাগি মানা নাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, সালর তলে ভিক্ষা দিতাম বাড়ি গড়া নিয়ে খাওয়াইবা, আউরি কুকুরের লেখান বাইরে মানে ভিক্ষুকরে বাদ দিবা না, আল্লাহ বেজার হয়ে যাবা, হে এখন সালর তলে বিক দিও না, খাওয়াতে এখন ভারে না, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নিষিদ্ধ নাই। তা অন্য ধর্মের মানছে
এইরকম খরচ। কোনো মানুষে অন্য ধর্মের মানুষের আয়ত গড়তা কি টেকা বার করে দেন না, কেন দালিত দরিয়াই ইতা বেহুদা, এটা আপনার কোনো অসুবিধা নাই। টেকা লেনদেন করতে সময় একটা আমল হইয়া দিয়ার আপনার সামনে সময় সবস্থানের যা আলা হজরত তর লিখা ইকবাল আহমদ নুরিয়ে বর্ণনা করছেন, মানুষে কোনো সময় টেকা আপনারে দেয়ার কোনো জিনিস দেয়ার লইতে সময় কইবা বিসমিল্লা, বিসমিল্লা ফুরা করে কইবা। আর আপনি যখন টেকা দিবা দোকানদার ডে কোনো খানো জেসার কাছে দিতে সময় টেকা গুলা দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইলা যদি হইয়া দেন আপনার লেনদেন বালা থাকবো, জীবনে হাত থাকি কোনোদিন টেকা পয়সা ছাড়তো নাই। আস্তে আস্তে ইন্নাল্লে হইবা, আল্লাহ মানুষ ড্রাই জীবন এনে পৌঁছে ড্রাই জীবা কবে ইয়া আল্লাহ আমার পয়সা এতে বেটাই কি ইন্নাল্লে হইবে, আমি মরিস্তাম নাকি তা কইব না রাখুন, আস্তে আস্তে দিবা। যাই হোক লাগি বিশেষ করিয়া দেখেন ভিক্ষুকে তিনটা রুটি লিয়া যার কি আরও কৃপণ ব্যক্তির সামনে ভাই দিছে, ভাইয়া বলে ওই রুটি কারণে ভাই না খেয়ে দিছে বলে ও বাড়ির মহিলা দিছে গেছে গরম হয়েছে গিয়া গিয়া কইস কবিবি নিষেধ করলাম তুমি রুটি দিতা না কোনো খাবার বস্তু দিতে রাত্রির খান রুটি দিলা এখানে বলে আমি আল্লাহ বাস্তে দিছি। স্বামী গরম ইয়া কইলা খালি আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে কো দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি, হইয়া আগুন জ্বালিছে জ্বালিয়া রেডি করছে আগুনের তুষা বানাইছে আর গরর বিবিরে আগ্নিত ফালাইয়া জ্বালাইলাই তো বুধবাই ত্রেন তিন রুটির লাগি কত দড় মানুষ, তিন রুটির লাগি কত দড় মানুষ আগ্নিত গরর বিবিরে ফালাই দিল আগুন রেডি করছে গরর বিবিরে কইছে দেখতাম আজ আগ্নিত ফালাই মু আল্লাহ তোমারে বাঁচাইনি তোমার আল্লাহ খালি আল্লাহ আসতে কও বেটি হাসাও খালি আল্লাহ আসতে দে আল্লাহ আসতে দেনবালা মহিলারে যেই সময় আদেশ করছে তুমি আগ্নিত ফল বেটি কিন্তু এর আগে সাজিয়া কাপড় সুন্দর লাগাইছে গলাত সোনা লাগাইছে এখানোর দুলা লাগাইছে লাগাইয়া রেডি হয়েছে স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে ফড়ে যাইত, তখন স্বামীয়ে কইল গো বিবি তোমার গলার মধ্যে সোনা লই এখানে যাও বালা কাপড় লই আগ্নিত খেনে যাও বলে আমার আল্লাহর কাছে হাজিরি দিতে গিয়ে আমি বালা কাপড় লই আমি যাইতে লাগের আমার যেটা সম্পদ সারা লইয়া আমি আল্লাহর দরবারও যাইয়ার হাজিরি দিয়ার যে আল্লাহর রাস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আজকে আমি আগ্নির মধ্যে ফড়িয়ার আমার আল্লাহর ডাকর সাড়া দিতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর সামনে আমি যাইয়ার গিয়ে হাজিরি দিতাম। বেটি তাই দিলে জানি কইছি আগ্নিত গিয়া ফাল মারছে ফড়ছে ফড়ার লগে লগে ডাক্কন দিয়ে উপরে ডাকি লাইছি ডাক্কন দিয়া ডাকি লাইছে স্বামী কইছে জলক্কা বালা করে একদিন গেল দুই দিন গেল খবর নাই, তিন নম্বর দিন স্বামীর মনে আইল জলিয়া তো শেষ হয়ে গেছেন গিয়া সোনা তা মনে হয় আগুনে জ্বালাইতো না ভারে সোনা সাবার লাগি ডাক্কর সরাইছি সরাইয়া দেখে মহিলা তার ঘরের বিবি জেলা আগ্নিত ফালাইছিল জেলা আসলাওয়ালা রইছন মরছইল না জলি সইল না লাভ দিয়ে সরিয়া কইল বিবি তোমার শরীরের কাপড় জ্বলল না শরীরের কোনো পশম জ্বলল না তোমার ব্যাপার বুঝলাম না আমি তোমার কাছে একটা ভুল করে লাইছি গো বিবি, ও গো বিবি আমি তোমার কাছে এক ভুল করছি, ঘরের বিবিয়ে কইলা স্বামী আমার কাছে ভুল নাই ভুল করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তুমি মাফ চাও তুমি লাই নোয়াও দি নোয়াও তিনটা রুটি দিলাম আল্লাহর আস্তে রুটির কারণে তোমার অত মায়ার স্থিরে তুমি আগ্নির মধ্যে ফালাই দিলাই আর আমি ডরাইছি না আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সব সময় খয়রাত করি আমি আল্লাহর দাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি আমার আল্লাহর সামনে সাড়া দিছি আমার আল্লাহ আগুন থাকি আগুন দিয়ে আমার জ্বালাই শূন্য হেফাজত করছেন আমার আল্লাহ কোনোদিন আমার আর আগুন দিয়ে জ্বালাইতা নাই ইহা তককে দুজকের আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালাইতা নাই আমার বিশ্বাস এর লাগে বাবা আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে দুনিয়ার জমিন দিল খান আল্লাহকে বাস্তে বানাইতে লাগে আল্লাহর উপরে ভরসা রাখতে লাগে যার জন্য আল্লাহর বন্দে খান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ ধন সম্পদ দিছেন দিছেন কিনা হোম হোক বেশ হোক দিছেন সবরে দিছেন আল্লাহ আমরা খেয়ের তো উপবাস রাখছে না বাবা কোনোদিন মানুষ বর্তমান সময়ে উপবাস থাকার সময় নাই কম বেশ সবে খানি বান্ধান এর জন্য আমি খাস করিয়া সাহেব দারলেই আপনার খেদমত আমি আরজ করিয়ার মসজিদের সাহায্যার্থে মসজিদের যদি খেয়ে যতটুক পারেন সাহায্য করেন অন্য এক হাজার আরও পাঁচশো করে খয়া ওজনে দিছেন
আল্লাহর আস্তে মসজিদ আর ওজন ফিলার যে দুইটা দেখে আর অগুন্ত টাইলস লাগত আর দোকান জানালা হইতো, এরপরে আপনার মেহারা বইত, বেশি জরুরি কিছু জানালা হলে ওলা না এগুলো না লাগলে ফুকু গাইয়াও আর মেঘর দিন সামনে। ইটা এক জানালা কত যাইব, 6-8 হাজার হইব না 7,500। ইলাকে আসুননি সাহস খড্ডা বলে দিমু বা আমি এখান জানলা দিলেই আল্লাহর হাওলা। ইলা সাহস খড্ডা যদি কোনো বাই তখন কোনো সাপ তখন আমি দোয়ার দোয়া করম, আল্লাহ আপনার আপনার আল্লাহর বাড়ি কেন দাওয়াত করি না মেহমান বানাইতাম, যদি ভারণ কোনো বাইয়ে কোনো সাপে যদি সাহস করতে পারেন আস্থা এখান জানালা যদি দিতে পারেন, আর আস্থা যদি দিতে পারেন না তাহলে জানালা ওখান কয়েকজনে আমরা বাটিয়া দিলাই, কয়েকজনে বাটিয়া দিলে 1,000 করে দিলে বাঠো হয়েছে ওই বোন না না করছে ওই বই 1,000 টাকা পারবা লিখা হচ্ছে আমি একটা জবর ওই বই দিয়ে ও একজন মহিলা নেন না যদি দেও আমি বুধবাই তাহলে তোমার আমি সাফ তালাক দিলাইব, সাফ তালাক যদি তা করো কইসুন শর্ত করছুন উত্তর শেষ। কয়েকদিন পরে ও তানগরের বিবি যে এক বিক্ষু গাইছে বিকারি মহিলা আইসে আর 3 গান রুটি দিলাইছো বেটা কইছে দিলে সাফ তালাক, বেটি মানুষ বড় দয়ালু দিল নর 3 গান রুটি দিলাইছো, 3 গান রুটি লইয়া বিক্ষুক যার বিক্ষুক কেউর বাড়িত গেলে দেরি করবা না বিক্ষা দি বিদায় দিলাইবা আরও 3 বাড়ি আটিত, আর খাওয়ার থাকলে ভিক্ষা দিতে পারবা কোনো বাধা নাই, আর ভিক্ষুকে খাবার বস্তু চাইলে তারা যত ভারণ খাওয়াইয়া দিবা, আমরার লাগে মানা নাই, আমরা ইসলাম ধর্মের মানুষ সালর তলে ভিক্ষা দিতাম বাড়ি গড়া নিয়ে খাওয়াইবা, আউরি কুকুরের লেখান বাইরে মানে ভিক্ষুকরে বাদ দিবা না আল্লাহ বেজার হয়ে যাবা, সে এখন সালর তলে বিক দিও না খাওয়াতে এখন ভারে না, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নিষিদ্ধ নাই, তা অন্য ধর্মের মানছে এইরকম খরচ কোনো মানুষে অন্য ধর্মের মানুষের আয়ত গড়তা কি টেকা বার করে দিন না কোন দালিত দরিয়াই ইতা বেহুদা, এটা আমরা কোনো অসুবিধা নাই, টেকা লেনদেন করতে সময় একটা আমল কইয়া দিয়ার আপনার সামনে সময় সবস্থানের যা আলা হজরত তর লিখা ইকবাল আহমদ নুরিয়ে বর্ণনা করছর, মানুষে কোনো সময় টেকা আপনারে দেয়ার কোনো জিনিস দেয়ার লইতে সময় কইবা বিসমিল্লাহ বিসমিল্লাহ ফুরা করে কইবা, আর আপনি যখন টেকা দিবা দোকানদার ডে কোনো খান জেসার কাছে দিতে সময় টেকা গুলা দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইলা যদি হইয়া দেন আপনার লেনদেন বালা থাকব জীবনে হাত থাকি কোনো দিন টেকা পয়সা ছাড়ত নাই, আস্তে আস্তে ইন্নার লে হইবা আল্লাহ মানে ড্রাই জীবন করছে ড্রাই জীবা কবে ইয়া আল্লাহ আমার পয়সা এতে বেটাই কি ইন্নার লে হইবি আমি মরিস্তাম নাকি তা কইব না করছে আস্তে আস্তে দিবা, যাই হোক লাগি বিশেষ করিয়া দেখেন ভিক্ষুকে 3টা রুটি লিয়া যার গিয়ে আরও কৃপণ ব্যক্তির সামনে ভাই দিছে, ভাইয়া বলে ওই রুটি কারণে ভাইলা খেয়ে দিছে বলে ও বাড়ির মহিলা দিছেন গেছে গর গরম হয়েছে গিয়া গিয়া কইছো কবিবি নিষেধ করলাম তুমি রুটি দিতা না কোনো খাবার বস্তু দিতা না 3 খান রুটি দিলা এখানে বলে আমি আল্লাহ বাস্তে দিছি, স্বামী গরম ইয়া কইলা খালি আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে কও দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি, হইয়া আগুন জ্বালিছে জ্বালিয়া রেডি করছে আগুন আর তুষা বানাইছে আর গরর বিবিরে আগ্নিত ফালাইয়া জ্বালাই লাই তো বুধবাই ত্রেন 3 রুটির লাগি কত দড় মানুষ 3 রুটির লাগি কত দড় মানুষ আগ্নিত গরর বিবিরে ফালাই দিয়ে আগুন রেডি করছে গরর বিবিরে কইছে দেখতাম আজ আগ্নিত ফালাই মু আল্লাহ তোমারে বাঁচাইনি তোমার আল্লাহ খালি আল্লাহ হস্তে কও বেটি হাসাও খালি আল্লাহ হস্তে দে আল্লাহ আস্তে দেনবালা মহিলারে যেই সময় আদেশ করছে তুমি আগ্নিত ফল বেটি কিন্তু এর আগে সাজিয়ে কাপড় সুন্দর লাগাইছে গলার সোনা লাগাইছে এখানোর দুলা লাগাইছে লাগাইয়া রেডি হয়েছে স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে ফড়ে যাইত, তখন স্বামীয়ে কইল গ বিবি তোমার গলার মধ্যে সোনা লই এখানে যাও বালা কাপড় লইয়া আগ্নিত খেনে যাও বলে আমার আল্লাহর কাছে হাজিরি দিতে গিয়ে আমি বালা কাপড় লইয়া আমি যাইতে লাগের আমার যেটা সম্পদ সারা লইয়া আমি আল্লাহর দরবারও যাইয়ার হাজিরি দিয়ার যে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আজকে আমি আগ্নির মধ্যে ফড়িয়া আমার আল্লাহর ডাকর সাড়া দিতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর সামনে আমি যাইয়ার গিয়ে হাজিরি দিতাম, বেটি তার দিলে জানি কইছে আগ্নিত গিয়া ফাল মারছে ফড়ছে ফড়ার লগে লাগে ডাক্কন দিয়ে উপরে ডাকি লাইছে ডাক্কন দিয়া ডাকি লাইছে স্বামী কইছে জলক কাবালা করে, একদিন গেল 2 দিন গেল খবর নাই
তিন নম্বর দিন স্বামীর মনে আইল জ্বলিয়া তো শেষ হয়ে গেছেন গিয়া, শুনা তা মনে কয় আগুনে জ্বালাইতো না ভারে, শুনা সবার লাগি ডাক্তার সরাইছি, সরাইয়া দেখে মহিলা তার ঘরের বিবি জেলা আগ্নিত ফালাইছিল, জেলা আসলা ওলা রইছন মর সইল না জ্বলি সইল না, লাভ দিয়ে সরিয়া কইল বিবি তোমার শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, তোমার ব্যাপার বুঝলাম না, আমি তোমার কাছে একটা ভুল করি লাইছি গো বিবি, ও গো বিবি আমি তোমার কাছে এক ভুল করছি, ঘরের বিবিয়ে কইলা স্বামী আমার কাছে ভুল নাই, ভুল করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তুমি মাফ চাও, তুমি লাই নোয়াও দি নোয়াও, তিনটা রুটি দিলাম আল্লাহর আস্তে, রুটির কারণে তোমার অত মায়ার স্ত্রীরে তুমি অগ্নির মধ্যে ফেলাই দিলাই, আর আমি ডরাইছি না, আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আমি আল্লাহর রাস্তার মধ্যে সব সময় খয়রাত করি, আমি আল্লাহর দাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আমার আল্লাহর সামনে সাড়া দিছি, আমার আল্লাহ আগুন থাকি আগুন দিয়ে আমারে জ্বালাই শূন্য হেফাজত করছন, আমার আল্লাহ কোনো দিন আমার আর আগুন দিয়ে জ্বালাইতা নাই, ইহা তককে দুজকের আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালাইতা নাই, আমার বিশ্বাস এর লাগি বাবা আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে দুনিয়ার জমিন দিল খান আল্লাহকে বাঁচতে বানাইতে লাগে, আল্লাহর উপরে ভরসা রাখতে লাগে, যার জন্য আল্লাহর বন্দে খান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ ধন সম্পদ দিছন দিছন কিনা, হোম হোক বেশক দিছন সবরে দিছন, আল্লাহ আমরা খেয়ের তো উপবাস রাখছে না বাবা, কোনোদিন মানুষ বর্তমান সময়ে উপবাস থাকার সময় নাই, হোম বেশ সবে খানিবা না, এর জন্য আমি খাস করিয়া সাহেব দারলে আপনার খেদমত আমি আরজ করি, আর মসজিদের সাহায্যার্থে মসজিদও যদি খেয়ে যতটুকু পারেন সাহায্য করেন, অনে এক হাজার এক হাজার আরও পাঁচশো পাঁচশো করে খয়াজনে দিছেন, আল্লাহর আস্তে মসজিদের ওজন ফিলার যে দুইটা দেখি আর অগুন তো টাইলস লাগতো, আর দোকান জানালা হইতো, এরপরে আপনার মেহরাব হইতো, বেশি জরুরি কিছু জানালা হলে বলা না, এগুলো না লাগলে ফুকু গাইয়াও আর মেঘর দিন সামনে, ইটা এক জানালা কত যাইব ছয় আট হাজার হইব না সাড়ে সাত হাজার, ইলাকে আসননি সাহস খড্ডা বলে দিমু বা আমি এখান জানলা দিলেই মো আল্লাহর হাওলা, ইলা সাহস খড্ডা যদি কোনো বাই তখন কোনো সাপ তখন আমি দোয়ার দোয়া করম আল্লাহ আপনার আপনার আল্লাহর বাড়ি খানো দাওয়াত করি না মেহমান বানাইতা, যদি ভারন কোনো বাইয়ে কোনো সাপে যদি সাহস করতে পারেন আস্তা এখান জানালা যদি দিতে পারেন, আর আস্তা যদি দিতে পারেন না তাহলে জানালা ওখান কয়েকজনে আমরা বাটিয়া দিলাই, কয়েকজনে বাটিয়া দিলে এক হাজার করে দিলে বাঠো হয়েছে, ওই বোন না করছে ওই বই এক হাজার টাকা পার মানে খাওয়া আমি একটা জবর ও একজন মহিলা নেন একশো সত্তর টাকা এক হাজার টাকা আসেন নি খাওয়া দেনেওয়ালা, সর্বশেষে আমি কইয়ার বা দোয়া করলাম সাহেব আইসেন অন্য তাই দোয়া করবা বিদায় লই বাস খুব হেরানি আইসি আমার শরীর ধরলিছে বারে, যাই হোক আসেন নি এক হাজার টাকা দেনেওয়ালা বলে মসজিদর ঘরে জানালা খানতে হইতো বা হইতো বুঝোই আর সান্দার এক সময় গেছে গিয়া, হয় মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবে চান্দা করেন ওখান দিয়ে চান্দা করেন না কোনো দিন বিশেষ করে গেছে, সফন সফন পাইয়ে দিয়েছেন পাঁচশো টাকা, আল্লাহ মাননীয় সফন পাইয়ে দিয়েছেন আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কাবুল ফরমাও, খাস করে আল্লাহ সফন বাইর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দেও, রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে তোর ফরমা হক আলাল নিজেক দিয়ে মালামাল করে দেও ইয়া আল্লাহ আমিন, মাশাল্লাহ আরও এক হাজার টাকা দেখি যাই পাঁচশোই খাইছি, এক হাজার করে দিলে দশজন হইলে তো বাক বাইছি বা দশজন যদি দশজনে দশ হাজার টাকা দেয় মোটামুটি দেড় খান হয়ে যাবে, সাবাস সড়ক কাছে দেখি এক হাজার টাকা করে দেন বল্লা খেয়ে দিলাম, মাশাল্লাহ আবুল হোসেন ভাই এক হাজার, ইয়াল্লাহ আবুল হোসেন ভাই দোয়া এক হাজার টাকা দিছেন দোয়া চাইছেন তার মা বাপ বললা কি খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও, আল্লাহ আবুল ভাই রোজি রোজগার বাড়াইয়া দেও, আল্লাহ তা বন্ধ হলে দেলা মসজিদের ঘর দিল কুলিয়া সাহায্য ঘটাইয়া আল্লাহ, আল্লাহ তা সারা বন্ধ হলে আপনি দাওয়াত করিয়া আপনার বাড়ি খানো নেও রে ভাই আল্লাহ, খাবা ঘর খালা ঘর খান তা দেখলে মনে শান্তি আয় রে ভাই আল্লাহ,
মদিনার নবীজির গম্বুজে খাজরা দেখলে দিল একটা শান্তি আয়, আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার বন্ধ আপনার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আসো নিলা 1500 করে দেখবা সাই, বাকিও বেলা বাদে দিবা লেখে রাখবো, আস্তে আস্তে দিবা। জীবন ভাইয়ে দিছেন 500 টাকা, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান মেয়েকু বড় বেমার, আল্লাহ মেয়ের বেমার খান্তা আপনার কুদরত দিশিবা দেও, আল্লাহ আমার জীবন বা রোজি রোজগার বাড়াইয়া দেও বা পরদিন দেখিরে দূর ফরমাও। হক আলাল রিজেক দি মালা মাল করি দেও ইয়া আল্লাহ, আল্লাহ আমার জীবন বার দুনিয়া এবং আখেরাতর বালাই খান্তা নসিব ফরমাও, আমিন। জলদি জলদি কর, আইতে কারো টুই যার গিয়া সাহেব দোয়া দিবা। রানু ভাই একটা ফ্যান দিবা মসজিদ, ফ্যান আবো লাগে 4টা। ইয়া আল্লাহ কাজ করি আমার বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আচ্ছা জাহানারা বেগমে তান আব্বার লাগি দোয়া চাইছেন, বাব্বা আসুন না মারা গেছ। আল্লাহ জাহানারা বেগমে আল্লাহ 1000টা টাকা দিবা আল্লাহ কাজ করি। জাহানারা বেগমের বাবার কবরের মধ্যে রুয়ারবার মধ্যে সোহাবর হাত দিয়ে পৌঁছাইয়া দেও, তান মার হায়াত খান্তা দরাজ ফরমাও, আল্লাহ আপনার বান্দির দুনিয়া এবং আখেরাতর বালাই খান্তা নসিব ফরমাও। আল্লাহ আমার এক ভাই একটা ফ্যান দিবা কইছেন, আল্লাহ ফ্যানে ফ্যান জেলা মসজিদে চলবো বাতাস দিব, থান তামাম মর্দে গান অকলের কবরের মধ্যে ওলা রহমতর বাতাস খান্তা দিও ইয়া আল্লাহ আমিন। হেলাল উদ্দিন সাহেব দিছেন আল্লাহ নগদ 1000 টাকা, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ হেলাল উদ্দিন সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেহ, আল্লাহ আমার মাননি হেলাল উদ্দিন ভাইয়ের সৎকার বদৌলতে রোজি রোজগার বাড়াইয়া দেহ। মাশাল্লাহ, আর আসুননি 1000 করি আরো চূড়া উৎকাবা দেখুয়া আরো কয়জনে। তেও জানাল্লা খান্তা কমসে কম দুই খান জানাল্লা ওক ফয়লা, এর পরে আবহ খাম রয়েছে জানলার বাইরে দিয়ে গ্রিল লাগতো। আচ্ছা আচ্ছা দেখা যায় না, আরো 500,000 করে টনটনি। আর আইলে কোনোদিন লম্বা ইচ্ছা আলোচনা কর্মু বা আগ্রাই তো ভাই ফলি, আমিও কিছু রুটিন করে পড়ে গেছি নিজে নিজেও। হাসিব ভাই হাসিব লাগে তাই যেহেতু ডিমাপুর তো সিমেন্ট এক ব্যাগ দিবা কোন সম্ভব। হাসিবউদ্দিন ডিমাপুর তা কয় আল্লাহ তাই দিবা এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ হাসিবউদ্দিন ভাইর সৎকারে কবুল ফরমাও। বিদেশ পাড়ি আছেন আপনি হেফাজত ফরমাও, রোজি রোজগার বাড়াইয়া দাও বা পর জিন্দে ঘিরে দূর ফরমাও। আল্লাহ হাসিবউদ্দিন সাহেবর সৎকার বদৌলতে দুনিয়া এবং আখেরাতর বালাই খান্তা নসিব ফরমাও। জয়নুল ভাই দিবা 500 টাকা, আল্লাহ কাজ করি আমার ভাই জয়নুল ভাইয়ের সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান সৎকার কবুল ফরো, তান মা বাপ রে মাফ করিয়া দেও, আল্লাহ তান রোজি রোজগার বাড়াইয়া দেও। কবুল ফরমাও। তাই দিছেন আল্লাহ বিদেশি ভাইয়েন তোর লাগিয়ে দোয়া চাইছেন ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ মাননীয় সুলতান ভাইয়ের সৎকারে কবুল ফরমাও। আর তান মা বাপর জন্য দোয়া চাইছেন আল্লাহ, তান মা বাপ রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বন্দার দুনিয়া বঙ্গা খারা তোর বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন। আর কে আসত জাকির হোসেন ভাই 1000 টাকা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। জাকির হোসেন সাবর সৎকার বদৌলতে রোজি রোজগার বাড়াই দেও বাপর জিন্দেগিরে দূর ফরমাও। জি জি ইয়া আল্লাহ মাননীয় জাকির হোসেন ভাইয়ের সৎকার বদৌলতে রোজি রোজগার বাড়াই দাও অবাবর জিন্দগি রে দূর ফরমাও, হক আলাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। হুসেন আহমদ ভাই 500 টাকা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ হোসেন ভাইয়ের সৎকার বদৌলতে রোজি রোজগার বাড়াই দাও অবাবর জিন্দগি রে দূর ফরমাও, হক আলাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। আর আসুন নি কাউ দেনে ওয়ালা, জলদি জলদি হক।
নাম কইছেন না শিয়াব ভাই 500 টাকা দিবা দান মা বাবার লাগে দোয়া করতাম আমার শিয়াব ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ তান মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ফিলার যখন মঞ্জি দিয়েছেন তখন তো আমার বাইরেও থাকুন বা দান মা আমার আগে জন্য তো উৎস একটু হইলে আমরা অনেক কিছু উৎসাহিত হই ভাই একটা ও ফিলার কে কে দিছিলা সব ফিলার ও ও দুইটা ফিলার মানে টাইলস লাগাই দিবা মাশাআল্লাহ এই দুইটা ফিলার ও টাইলস লাগাইয়া দিবা একজনে নাম পুরা জানিয়ান না নাম না করেন এরা মেনশন করেন আচ্ছা নাম মেনশন করেন না মানে বিদেশ থাকেন দাম কই না ও আর একজনে দিছেন 200 টাকা ও আর মুরব্বি হিসাবে দিছেন 200 টাকা আল্লাহ কাজ করে তান্তানা সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ কাজ করে আল্লাহ সে বন্দা দিছেন দুইটা ফিলারের মধ্যে টাইলস আল্লাহ তান্তানা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও রুজি রোজগার বাড়িয়ে দাও বাবা জিন্দেগি রে দূর ফরমা হোক আলাল ডিজেক দি মালা মাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন অজুর জায়গাও বানাইছিল আগে 50,000 দিছিল না মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ দাব তান্তানার নিশ্চয় আল্লাহ দিছে ও এর গতিকে মসজিদের ঘর সাহায্য কর আল্লাহ তান্তানার সৎকার কবুল আর মঞ্জুর কর সবে হোক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم دعاء قلنا قرن جنة من ذلك جنة خلو صحابي خلو أوي بأمي خطو دعاء قرية أرس نام كده نام أركو يرس أجل دائما نام كوي سنو آره أخذر نغط إيه خزر هاي ريا دخرن بزان أيسي যদি এসার বাদে বা আঞ্জারা বাদ হইতাম আমি বাক্কা সদকা আইল মাতিলে না লস হয়ে গেল আগে হইল না যাই হোক ও সকালে হইব না ইনসাফ সকালে হইব ইনশাল্লাহ সকালে দিবা মা বোন অকল সারা শরীর কইবা তবে রায় তারা বেশি হইল দে হউ টাইমে যদি হইতো হি অতিথি অকল শিলচারও তেনে সন্ধ্যাবন্ধা বেশ করই না যশু ভাই তাই 500 টাকা দিবা তার মা বাপ লাগে দোয়া করতাম ভাই একজন ভাই দিয়ে মনে হয় একটু 500 দিবা যশু ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ তান পক্ষতা কি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার যশু ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দো বিদেশ বাড়িয়া বাই আসুন আল্লাহ আপনি হেফাজতে রাখিও আল্লাহ আপনার বন্ধগুলোর দুনিয়া এবং আখেরাতের বালায় এখান তা নসিব করো আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله خسوري عرف نرى دعا قربا زادي سونا عربادة دلتا مولا صبر صبر عطو دنجاني عارت شغالة دي برام مختصر دعا قل اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين هيا الله يا رحم الرحيمين الله أمر جرحات بلايسي أمدر معاف قري دعو আল্লাহ আমদার মাফ করো আমদার মাই বাপ রে মাফ করে দেও আমরা বেমারি অগলার বেমার দে শিফা নায়ে থরি দেও ইয়া আল্লাহ আল্লাহ এ মহল্লার তামাম নয়া ফুরানা মুর্দে গান্ডে মাফ করে দেও জিন্দা যত আসন নে কামল বখশি দো সিরা রহমি পয়দা করে দেও আয় আল্লাহ মসজিদ রে জমা দিয়া আবাদ করে দেও মসজিদর যত খাস বাকি আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনার সাহায্য খান্তা করো ও আল্লাহ ওয়া রহমার রাহিমিন আল্লাহ আপনার জাতর কাছে বিক মাঙ্গের আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধগুলোরে খোয়ার লগে লগে 1,000-1,500 করে দিছনি আল্লাহ মসজিদের ঘর আল্লাহ বন্ধগুলোর সম্পদ লাগাইছনি আল্লাহ এটা বন্ধগুলোরে গরিব কোনো দিন বানাইয়া ভাই বানাইয়া জমিন খান্দাইও নাই আল্লাহ আল্লাহ আপনার বন্ধগুলো রুজির দরওয়াজারে খুলি দে ও বাপর জিন্দগিরে দূর ফরমাও খাস করে তাদের মা বাপ রে মা বাপ দেও আল্লাহ তামাম বন্ধগুলোর দুনিয়া বঙ্গা খেরা তোর বালায় নসিব করবাও আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম বাড়ির মধ্যে রহমত বরকত নজরুল ফরমা আপনার বন্ধগুলোর রুজি রোজগার বাড়াইয়া দাও বাচ্চান যাতা ফড়া সুদের মধ্যে আসন তরক হেনায়ত করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্ষণ বাড়িয়ে ঘরে ফর্দা নিশিনী মা বইন অকলরে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করি আল্লাহ মাসাজিদ মাদারিস গুলার হেফাজত আপনি করো রে ভাই ইয়া আল্লাহ ই জমা তো যত হাত বাড়াইছি খার দিল কোন আসে আপনি দেখরা জান রায় প্রত্যেকর দিলের নেক আশারে আপনি ফুরা করি দেও ইয়া আল্লাহ
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। মাহবুব ভাই দিবা 1000 টাকা, আল্লাহ খাস করি মাহবুব ভাই আপনি ও আল্লাহ খাস করি আমার এই ভাই পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও, আল্লাহ তান দুনিয়া এবং আখেরা তোর বালা এখান তা নসিব করব, আল্লাহুম্মা আমিন। বক্কা তাই দোয়া করবা রাখছে, আমি অন্য সময় রাখছিল বক্কা ওনা ইয়ে করা সব আই ওনা ইয়ে করুন ধরে মফিল শেষ রহমাতি আপনার দোয়া রাখলে। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মহফিলের শ্রোতাবৃন্দ আল্লাহ